Please subscribe our channel and hit the bell icon for more information. প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ওয়ার্ল্ড বিট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি। লক্ষ্যে শিক্ষার্থীদের গ্রন্থনা পরিচালনা পরিবেশনা এবং উপস্থাপনার মাধ্যমে প্রচারিত হয়ে থাকে ওয়ার্ল্ড বিট অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানে মূলত আমরা জানব বিভিন্ন দেশের আদ্যপ্রান্ত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রডকাস্ট জার্নালিস্ট এবং সাবেক বিতর্কিক রাজীব সাহা এবং সাথে আছে আমি সামিমা জান্নাথ। রাজীব, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জান্নাত আপনাকে। রাজীব, আপনি আমাদের যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা অর্জন এর পেছনের ইতিহাসটা বলবেন। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে 1776 সালের 4 জুলাই স্বাধীন হয়েছে। তার স্বাধীনতার পেছনে মূলত জর্জ ওয়াশিংটন, যিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলা হয়, তার একটি বড় ভূমিকা ছিল। এবং এর পূর্বে গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রকে শাসন করেছে এবং তারা মূলত উপনিবেশ স্থাপন করেছিল সেখানে, এবং সেখান থেকেই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 1776 সালের 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়। এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের গণতান্ত্রিক যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের পরিক্রমায় তারা রাষ্ট্রটি এগিয়ে চলেছে এবং বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর রাজীব, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে যুক্তরাষ্ট্র যখন স্বাধীন হলো তারপরে আইন ব্যবস্থা এবং সরকার কিভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে। জান্নাত, মূলত যুক্তরাষ্ট্রের আইনসভা নিয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি যে নামটি সেটি হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। এবং প্রজাতান্ত্রিক সরকারের মূলত আইনসভা হচ্ছে দুটি কক্ষে বিভক্ত, একটি হচ্ছে উচ্চকক্ষ আর একটি হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে হলো সিনেট, যার সদস্য সংখ্যা হচ্ছে যে 100, আর নিম্নকক্ষকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটিকে আমরা বাংলায় বলি হচ্ছে প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 435। এবং এই সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এখানে মূলত যে প্রতিনিধিরা থাকেন এবং তাদের থেকে যারা সিনেট নির্বাচিত হন সেটি মূলত জনগণের সরাসরি ভোটেই তারা নির্বাচিত হন, এবং সেটি ইলেকট্রাল কলেজের মধ্য দিয়ে। আর এর বাইরে যদি আমি আরও বলি, সেটি হচ্ছে যে এই সরকার ব্যবস্থার বাইরে যেটি রয়েছে যে আসলে এই সরকার ব্যবস্থাটি হতে গেলে বা গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দল প্রয়োজন হয়। তা যুক্তরাষ্ট্রে মূলত দুটি রাজনৈতিক দলই, যেটিকে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে বলা হয়ে থাকে, সেটি হচ্ছে রিপাবলিকান পার্টি, যাদের আসলে আমরা মার্কা যেটাকে বলি বাংলাদেশে সেটি হচ্ছে সে, আর ডেমোক্রেটিক পার্টি, যার মার্কা হচ্ছে। তা এই দুটি দলই মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেখান থেকেই মূলত হচ্ছে সরকার গঠিত হয়। আর এর বাইরে যদি আমরা আরেকটু বলি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি। সেখানে হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এবং তার সাথে তার কার্যালয় একই সাথে অবস্থিত, সেটির নাম হচ্ছে হোয়াইট হাউস। আর যদি তাদের অর্থনীতির দিকে তাকাই, সেটি মূলত হচ্ছে যে অর্থনীতির যে মূল যে মান সেটি হচ্ছে যে মুদ্রাটি হচ্ছে ডলার। এই ডলারটি কিন্তু পৃথিবীর সকল বাণিজ্যের হচ্ছে যে বিনিময় মাধ্যম, এবং পৃথিবীতে যত বাণিজ্য হয় সেই বাণিজ্যের আদান প্রদান অর্থের যেটাই হয় সেটি হচ্ছে ডলারের মাধ্যমে। এবং সেখান থেকে তারা কিন্তু সব জায়গা থেকে এক ধরনের একটা মানে সুবিধা ভোগ করে থাকে যুক্তরাষ্ট্র। আর এর বাইরে যেটি আরও বলতে হয় যে যুক্তরাষ্ট্র মূলত 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত, এবং এই 50টি অঙ্গরাজ্যের উল্লেখযোগ্য যে শহর বা অঙ্গরাজ্যগুলো রয়েছে সেটি হচ্ছে যে মূলত ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নেভাডা, ফ্লোরিডা, হুয়াই, নিউ জার্সি, মিসৌরি, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, পেনসালভেনিয়া, নিউইয়র্ক, ওকলাহামা, এবং নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, এবং যুক্তরাষ্ট্রের বাইরে আরেকটি অনেক দূরেও যেটি রয়েছে সেটি আলাস্কা। সেই আলাস্কাও কিন্তু, এবং সেটি কিন্তু খুব খনিজ সম্পদ নির্ভর একটি প্রদেশ। রাজীব, এবার আমাদের একটু জানাবেন যে যুক্তরাষ্ট্রের খেলা
কি কি খেলা আছে এবং যুক্তরাষ্ট্রের যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের বিষয়ে একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, যেহেতু রাজনীতি বা দেশটির অর্থনীতি নিয়ে বা এই ধরনের তথ্য নিয়ে কথা বলছিলাম, তাহলে আগে মূলত রাজনৈতিক ব্যক্তিদের নাম বলি। মূলত হচ্ছে যে জর্জ ওয়াশিংটন, যিনি হচ্ছে যে স্বাধীন মানে জাতির জনক ছিলেন, এর পরবর্তী সময়ে জর্জ ওয়াশিংটন, যিনি হচ্ছে জাতির জনক ছিলেন, এর পরবর্তী সময়ে উল্লেখযোগ্য যে প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন যে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের একটি বাণী রয়েছে, যেটি হচ্ছে যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল এবং অব দ্য পিপল, গণতন্ত্রের জন্য এটি একটি সারা পৃথিবীব্যাপী একটি মানে বলা যায় যে অমর বাণী। আর এর বাইরে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এক সময় সাদা এবং কালোর যে বিভেদ ছিল, সেই বিভেদের যে নেতা বা সেই বিভেদকে উঠিয়ে দেওয়ার জন্য যে আসলে আন্দোলন করেছেন, তিনি হলো মার্টিন লুথার কিং, যাকে বলা হয় বর্ণবাদ বৈষম্যের হোতা। সেই মার্টিন লুথার কিং 1968 সালে তার একটি ভাষণ ছিল, আই হ্যাভ এ ড্রিম। সেই ভাষণের মধ্য দিয়ে তিনি তার স্বপ্নকে ব্যক্ত করেছিলেন যে যুক্তরাষ্ট্র এক সময় সবার জন্য সমান হবে, কালো এবং সাদার কোনো বিভেদ থাকবে না। আর এর পরবর্তী যদি খেলার কথায় আসি, তাহলে যুক্তরাষ্ট্রে মূলত তাদের খেলার মধ্যে রয়েছে জনপ্রিয় এখন বেশি সবচেয়ে ফুটবল, এবং এর পরবর্তীতে আরেকটা আছে যেটাকে বলা হয় এনবিএ, মানে তারা বাস্কেটবল খেলতে খুব পছন্দ করেন, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, তারা মূলত এই বাস্কেটবল খেলাটি আয়োজন করেন। এবং এটি এখানে মূলত কালোদের প্রাধান্য কিন্তু অনেক বেশি, সেখানে কৃষ্ণাঙ্গ বা যারা আছেন তারা অনেক সুঠাম দেহের হয়, লম্বা হয়, তারা মূলত এই খেলাটার মধ্যে অংশগ্রহণ করে বেশি। আর এর বাইরে বেসবল আছে, তারপরে রাগবি আছে, তারা মূলত এইসব খেলায় এখন অংশগ্রহণ করে থাকছে, ইদানিংকালে ক্রিকেটও খেলছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র সম্পর্কে। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানলাম মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে। আগামী পর্বে আমরা আবারও হাজির হব নতুন কোনো দেশের পরিচিতি নিয়ে। তবে এর আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের লক্ষ্য প্রেজেন্টেশন একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।